নমস্কার বন্ধুরা, আমি অনিকেত আর আপনারা দেখছেন তথ্য বাংলা। বন্ধুরা, আপনারা জানেন প্রতিদিন নতুন নতুন কিছু টেক নিউজ আমি আপনাদের জন্য নিয়ে আসি। আজকেও নিয়ে এসেছি আপনাদের জন্য বেশ কিছু ইন্টারেস্টিং নিউজ। তার মধ্যে প্রথমেই রয়েছে ফ্লিপকার্ট। ফ্লিপকার্টের কাছে ওয়ালমার্ট জানতে চেয়েছে যে তারা কীভাবে ইন্ডিয়াতে কাজ করে, কোন স্ট্র্যাটেজিতে ইন্ডিয়াতে ফ্লিপকার্ট তাদের বিজনেস চালাচ্ছে, কেননা 70% মার্কেট শেয়ার ফ্লিপকার্টে রয়েছে ওয়ালমার্টের কাছে। তো ওয়ালমার্ট এবার থেকে নতুন কোনো স্ট্র্যাটেজি অ্যাপ্লাই করবে ফ্লিপকার্টের জন্য, তাই হয়তো এই জিনিসটি ফ্লিপকার্টের কাছে তারা জানতে চেয়েছে। এরপরে আসি নেক্সট নিউজে, সেটি আসছে অ্যাপেলের তরফ থেকে। আপনারা সবাই হয়তো অ্যাপেলের নতুন ভার্সন নিয়ে অনেক উৎসাহী এবং আপনারা সবাই জানেন যে সেপ্টেম্বর এন্ডে অ্যাপেল তাদের ডিভাইসগুলি লঞ্চ করতে চলেছে। কিন্তু আপনাদের আমি জানিয়ে রাখি, আপনাদের উৎসাহে হয়তো কিছুটা প্রবলেম আসতে পারে বা হয়তো উৎসাহ কিছুটা কম হতে পারে, কেননা এই সমস্ত ডিভাইসের দাম অত্যন্ত বেশি হতে চলেছে। যতদূর পর্যন্ত রিপোর্ট পাওয়া গেছে তাতে আমরা দেখতে পাচ্ছি যে মোটামুটি অ্যাপেলের যে লোয়েস্ট ভার্সন থাকছে অ্যাপেল এক্সি, সেখানে দাম পড়ে যাচ্ছে 75,000 টাকার মতন, এবং তার ওপরের ভার্সনগুলি তো আরও বেশি। তো আপনারা যারা ভেবেছিলেন যে 40,000 বা 30,000 টাকায় অ্যাপেল কোনো নতুন ভার্সন নিয়ে আসবে, এটা কিন্তু তাদের জন্য খুব দুঃখের বিষয়। নেক্সট খবরে আসছি, নেক্সট খবরটি আসছে নাসার তরফ থেকে। নাসা রিসেন্টলি একটা নতুন রকেট লঞ্চ করেছে মার্সের উদ্দেশ্যে, এবং সেখানে বিভিন্ন যে প্রাণী রয়েছে তাদের যে ভয়েস বা তাদের যে সাউন্ড, সেই সাউন্ড ক্যাপচারের জন্য, চাঁদে আদৌ প্রাণ আছে কি নেই সেটাই জানি না, কিন্তু নাসা তাদের সাউন্ড রেকর্ড করার জন্য নতুন নতুন স্যাটেলাইট পাঠিয়ে চলেছে। নেক্সট খবর আসছে, নেক্সট খবরটি আসছে গুগলের তরফ থেকে। আপনারা সবাই হয়তো জানেন যে গুগল প্লের যে ডিজাইন ইউআই রয়েছে সেটি রিসেন্টলি চেঞ্জ হতে চলেছে, এবং আগামী এক মাসের মধ্যে সবাই আপনারা ফোনে পেয়ে যাবেন। আপনারা এখানে যে প্লে স্টোর রয়েছে সেই প্লে স্টোরে অনেকগুলি জিনিস একসাথে চেঞ্জ দেখতে পাবেন। আপনারা ওখানে অ্যাপের রিভিউ দিতে পারবেন, অ্যাপ সম্বন্ধে কোনো ফেক অ্যাপ থাকলে তার রিপোর্ট করতে পারবেন, এবং সেখানে কিছু রিওয়ার্ড পয়েন্টসেরও ব্যবস্থা করা হয়েছে। নেক্সট খবরে আসছি, নেক্সট খবরটি আসছে গুগলের তরফ থেকে। গুগল রিসেন্টলি কনফার্ম করেছে যে 9th October তাদের একটি যে লঞ্চ ইভেন্ট নিউ ইয়র্কে হতে চলেছে, সেখানে গুগল পিক্সেলের কিছু নতুন ভার্সন নিয়ে আসতে চলেছে। নতুন Pixel 3 আপনারা দেখতে পাবেন, তো আমিও দেখতে চাই Pixel 3 কী আসছে বা কোন জিনিসটা Pixel 3 আমাদের জন্য আরও ইন্টারেস্টিং ফিচার্স আসছে। নেক্সট খবরে আসছি, নেক্সট খবরটি আমাদের আসছে ফেসবুকের তরফ থেকে। আপনারা হয়তো অনেকেই ফেসবুক ইউজ করেন, কিন্তু আপনাদের জেনে রাখা দরকার ফেসবুক নিত্য নতুন দিনে আমাদের নিত্য নতুন ডেটাকে চুরি করে অন্য লোকের কাছে বিক্রি করে, বা বলতে পারেন ফেসবুক থেকে ডেটা ব্রিজ হয়। মার্ক জুকারবার্গ কনফার্ম করেছেন যে 2019 মধ্যে এই ধরনের ডেটা ব্রিজের ঘটনা আমরা দেখতে পাবো না, এবং এই যে ঘটনাগুলি রয়েছে সেই ঘটনাগুলি যাতে আর ভবিষ্যতে না হয় তার জন্য তিনি যথাযথ ব্যবস্থা করবে। তো বন্ধুরা, কেমন লাগলো এই নিউজগুলি বা টেক নিউজগুলি, যেগুলি হয়তো অন্যান্য কোথাও আপনারা দেখতে পান না? ভালো লেগে থাকলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন, আর পাশে থাকা যে রেড কালারের বাটন আছে সাবস্ক্রাইব বাটন, সেটিকে অবশ্যই ক্লিক করে দিন। দেখা হচ্ছে পরের ভিডিওতে, ততক্ষণের জন্য ভালো থাকবেন, সুস্থ থাকবেন।